নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো সকালের একটা সুন্দর নাস্তা বানিয়ে আজকে দেখাবো বাড়িতে কিভাবে সহজেই দোকানের মতো পাওয়া ভাজি বানানো যায় রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে নিজেদের বন্ধুদের সাথে তো চলো এরপর আমরা রেসিপিটা শুরু করি দেখো এটা হচ্ছে ব্রেডটা এটা পাওভাজি বানানোর ব্রেড এটা কিন্তু দোকানে বললেই পাওয়া যাবে তো দেখো এটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এরপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য বাটার এই বাটারটা দিয়ে আমি এই পাউরুটিগুলোকে ভেজে নেব তো সব পাউরুটিগুলো দিয়ে দিয়েছি দেখো এরপর ভালো করে এটাকে ভেজে নেব উল্টে নিয়ে একটা একটা করে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে এগুলোকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা একটা করে সবগুলো নামিয়ে নেব তো এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে একদিকে তুলে রেখে দেব। আবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দেখো কিছুগুলো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম এরপর পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিলাম হালকা জিরের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো তো এটাকে ভালো করে এরপর আমি ভেজে নেব এই দেখো হালকা হালকা জল দিয়ে ভাজবো যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এইভাবে কিন্তু আমি ভাজতে থাকবো লো ফ্লেমে এরপর যে আলুগুলো সেদ্ধ করেছিলাম এটা কিন্তু হাতে ম্যাশ করে দিয়ে দেব। এভাবে আলুগুলোকে আমি ম্যাশ করে মশলার মধ্যে দিয়ে দেব ম্যাশ করে দিলে কিন্তু খুব সুবিধা হবে আলুগুলো তাহলে খুব ভালোভাবে মশলার সাথে চলে যাবে ব্যাস দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে নাড়াচড়া করে নেব পাও ভাজির তরকারি কিন্তু বন্ধুরা এভাবেই বানাতে হয় এই দেখো আলুটা শুকনো শুকনো হয়ে এসছে সামান্য জল দিয়ে দিলাম এই দেখো পুরো ভালোভাবে তরকারিটা হয়ে গেছে সামান্য একটু জল দেবো যেহেতু আলুটা সেদ্ধ করা আছে আর মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো ওটা হয়ে গেছে নামিয়ে আমি নিয়েছি এরপর রুটিগুলোর মধ্যে আমি ওপর থেকে বাটার লাগিয়ে নিচ্ছি তো বাটার লাগিয়ে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা কেমন হয়েছে আজকে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবে আর এটা কিন্তু খুবই হেলদি বন্ধুরা বাচ্চাদেরকে যদি সকালে বানিয়ে দিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে ভিডিওগুলো বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো খুব ভালো থাকো তোমরা দেখা হবে পরে নতুন কোনো ভিডিও নিয়ে আবার